নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য A.K.M. শামীম ওসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণগঞ্জ সদর আরিফা জহুরা। 23 মে বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই সাইকেল ও পোশাক বিতরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য A.K.M. শামীম ওসমান বলেন, এখানে আমাদের আমি নাম বলতেছি না, আমাদের সকল নেতৃবৃন্দ আছে, চেয়ারম্যান সাহেবরা আছে, আমাদের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা আছে, আমার ছোট বোনই বলি, হ্যাঁ, আমাদের নতুন ইউনো আপা আছেন, আমাদের জেলা পরিষদের নেতৃবৃন্দ আছেন, পুলিশের কর্মকর্তা আছেন, এসি লাইফরা আছেন এবং বিভিন্ন উপজেলার দায়িত্বশীল কর্মকর্তা আছেন যারা অনেক কষ্ট করে কাজ করছে এই বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে। আবার আস্তে আস্তে নতুন করে ঝড় কোন জায়গাগুলোতে আসে, তো যে এই অবস্থাতে গ্রাম পুলিশের আমি একটু চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলাম, সবাই বললো যে আপনারা অনেক পরিশ্রম করেন, আমরাও দেখছি আপনারা অনেক পরিশ্রম করেন। আমি তো জিজ্ঞেস করতে চাই আপনার কাছে, আপনার বেতন কত পান? মাসে টাকা হলো বেতন। ও গ্রাম পুলিশ আর দফাদার দুটা পদ, আপনাদের কত? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের টোটাল হলো 55। এই 55 জন মানুষ, নারী, দফাদার এবং গ্রাম পুলিশ, আপনারা আপনাদের আইডি কার্ড সহ, ঠিক আছে, আইডি কার্ড সহ একটা দরখাস্ত লাগবে না, আইডি কার্ডের একটা কপি, 42 জন কর্মরত যা যে কটা কর্মরত আছে, সেই কর্মরত যে 42 জন আছেন তাদের একটা তালিকা অবশ্যই আমাদের কাছে আছে, সেটা একটা আইডি আছে না আপনাদের? আপনাদের এই উপজেলার বাসিন্দা দেবেন। আমি ব্যক্তিগতভাবে যদি আল্লাহর হুকুম হয় আমি আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে 10,000 টাকা করে আমি ইনশাআল্লাহ, যেহেতু এটা ঈদের আগে হলে ভালো হইতো, আপনারা কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, হ্যাঁ, আপনারা যদি আমার এই উপহারটা গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ। যদি আপনারা দয়া করে আমার কাছে নেন, একটা আজকে সাইকেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সাইকেলটা পেলে হয়তো আমাদের যাতায়াত অনেকটা সুবিধা হবে, অনেকে পারবেন অনেকে পারবেন না। আমার যা দেখা যাচ্ছে এখানে মহিলাদের সাইকেল আছে, পুরুষদের সাইকেল আছে, তো আপনারা একটু এই গরমটা কমুন। এখানে আমার পুলিশের ভাইরাও আছে। আমাদের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে টিকিটের মোড়ে যে কি বিশ্রী অবস্থা, একটা জ্যাম, হ্যাঁ, এই জ্যামগুলিতে আমার মনে হয় তো আমি ওসিমতুল্লাহ আর এসপি সাহেবের সাথে আলাপ করবো, হ্যাঁ, আমাদের গ্রাম পুলিশের ভাইরা আছে, ওনাদেরকে যদি ট্রেনিং দিয়ে নেওয়া হয়, আমার আনসারের ভাইরাও আছে, হ্যাঁ, তারপরে আমরাও যেরকম নিজেরা থেকে এই যে বিনা কারণে পেট্রোল পাম্পের সামনে বিগড়ে বিনা কারণে গাড়িগুলি, এবং এগুলি একটাও এলাকার গাড়ি না, এদের রুট পারমিট নাই, বিভিন্ন জেলার গাড়ি এসে এই এলাকাকে আটকায় দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি এখন আসার সময় দেখলাম, আমি আসলে পুলিশে বলে পুলিশ আমার ছোটাগুলো নিয়ে আসে, আমি দেখলাম মিনিমাম জালগুলির থেকে লিং রোড পর্যন্ত ট্রাফিক জ্যাম। এই যে জালগুলির থেকে লিং রোড পর্যন্ত ট্রাফিক জ্যাম, এই মানুষগুলি গাড়িতে বসে থাকে, রিক্সায় থাকে, বাসে থাকে, হ্যাঁ, কতগুলি সময় নষ্ট হয়, তেল নষ্ট হয়, কষ্ট হয়। সো অ্যাকচুয়ালি এটা পরেই শুধুমাত্র কয়েকটা গাড়ি ওই পেট্রোল পাম্পের কোনাতে দাঁড়া থাকে, ওখানে গাড়িতে না দিলেই গাড়ি শুধুমাত্র চলে যেতে পারে, কষ্ট হয়েছে, হ্যাঁ। এই যে আমার মনে হয় আমরা একটা নেক্সট একটা মিটিং করলে আমাদের যে এলাকা আমরা জেলা পরিষদ পুলিশ সুপার সবার সাথে বসে আলোচনা করে এই ট্রাফিক ঝঞ্ঝটটা যাতে আমাদের এলাকায় না পায়, যদিও আল্লাহ আমাদের ভবিষ্যতে হবেই না, বাট এটার জন্য সময় লাগবে। কারণ এই রাস্তা যেটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, এটা বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা হচ্ছে, এবং এই রাস্তায় ওই যে জায়গাটার কথা বলছি এখানে লুপ হবে একটা, হ্যাঁ এখানে পেট্রোল পাম্পগুলি ওদের ভাঙা পড়তেছে এবং এই সস্তাপুরের সামনে উইগরের সামনে জালপুরের সামনে ওভারপাস আন্ডারপাস থাকছে এবং প্রায় 142 ফিট চওড়া রাস্তা হচ্ছে, মধ্যখানে 6 ফিট ইয়ে থাকছে যে ফুলের বাগান টাগানি থাকছে। সো তারপরে বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।